আমাদের দেশে টোটাল দুই ধরনের ছেলে থাকে, ছেলে বলতে এমন না যে হিজলা আর বীরপুর সেরকম কিছু না, জাস্ট আমি তোমাদেরকে যেটা বলতে চাইতেছি সেটা একটু মনোযোগ দিয়ে শোনো। তো প্রথম টাইপের মানুষগুলো হইতেছে যারা দিনটাই ধাত মেরা থাকে, আর দ্বিতীয় টাইপের যে ছেলেগুলো থাকে তারা হলো পতিতালায় আশ্রয় নিয়ে থাকে, আবার মেয়েদের মধ্যেও প্রায় সেম ক্যাটাগরি রয়েছে। তো আমি সেই জন্য আজকে যে কথাটা বলতে চাইতেছি এখানে প্রপারলি আমি পতিতার মেয়েগুলোর কথাই বলতে চাইতেছি, পতিতার ছেলেগুলোর কথাই বলতে চাইতেছি। তো দেখো ভাই আজকে আমার মুখের ভাষা কত লেভেল উঠবে আমি নিজে জানি না, তো যারা যারা গালি পছন্দ করো না প্লিজ তোমরা দয়া করে ভিডিওটা স্কিপ করে চলে যাও। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা কথা বলি, আপনি যে কবরের কথা বললেন, আপনার অনেকেই আমাকে এই ধরনের কথা বলছে, ভাই আপনার এত কবরের চিন্তা করতেছেন, আপনার টিকটকে কি করেন? টিকটকে যাই তোর মতো পতিতার মায়ের খুঁজতে খুঁজা গিয়ে ওইখানে তোর গিয়ে পিছন মারতে তোমরাই বুঝো। তো তার মা যে শুধুমাত্র তাকে জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে এরকম কিছু না, অ্যাকচুয়ালি তার জন্মটাই হয়েছে ভুলবশত। ভুলবশত বলতে এটাই বুঝাইতে চাইতেছি, দেখো অধিকাংশ মানুষই কিন্তু তার প্রোটেকশন ইউজ করে এই মেয়ের সাথে খেলতো, কিন্তু দুর্ভাগ্যবশত এই ছেলের বাবাটা স্বাভাবিক একটা ব্যাপার, কারণ ওই যে ম্যাগিটারে দেখতেছেন ম্যাগিটারে দেখার পরে বুঝে যে বেশটা পতিতা থেকে আসছে। মানে এই মেয়েটারে দেখার পর আমার যেমন হইলো যে পতিতার মায়েরও ভালো আছে, তার অ্যাটলিস্ট এভাবে টিকটক এর মধ্যে খুইলা বৈশা থাকে না। বান্দরের পুটকির মতো ছেলেটার অবস্থা কিছুটা এরকম হয়ে গেছে যে সে এখন যেখানে যায় সেখানে সে ম্যাগি দেখতে পায়, অ্যাকচুয়ালি সে তো থাকে পতিতাই। তো পতিতার বাড়ির মধ্যে যে কোনো ঘরেই যাক সেখানে কিন্তু সে পতিতার মেয়ে দেখতে পাবে। আর আপনারা জানেন খুবই অবাক হবেন যে তার মা যেহেতু এই পতিতার একটা প্রধান মেয়ে ছিল, তার কারণে আর কি সেইখানে সব মেয়ের সাথে এই ছেলেটার পরিচয় করাই দিছে, যাতে এই ছেলেটা তার শারীরিক চাহিদা পূরণ করতে পারে খুব সহজেই। আর বেসিক্যালি আপনারা যে মেয়েগুলোর সাথে দেখতেছেন না এই ছেলেটা ভিডিও করতেছে, অ্যাকচুয়ালি এগুলো তার আন্টি লাগে, তার মার বান্ধবী অ্যাকচুয়ালি। নাহলে তুমি বলে এই বিলের পুটকির মতো চেহারা দিয়ে কয়খান ফির বুলাই যায় মাইয়া গোর সাথে দুচা দুচি করতে। আর দ্বিতীয় কথা হচ্ছে কেউ কারো কবর হিসাব দিবে না, আমারটা আমি দিব আপনারটা আপনি দিবেন, তো আমার ব্যাপারে কথা বলে কেন আপনি অযথা গুনাহ কামাইতেছেন? এটাও মাথায় রাখবা যে কাউকে কেউ খোঁচা মেরে কথা বা নিন্দা করে কথা বলেছে এটারও কবর হিসাব দিতে হয়। সো এই যে আয়শা যেই করো এটার জন্য তো তোমারও হিসাব দিতে। বাহ 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 বাহ, খুব সুন্দর কথা আন্টি, খুব সুন্দর কথা। আপনারা যে এত ইসলামিক একজন মানুষ, আপনাদেরকে দেখলেই মনে হইতেছে যে দিনের বেলায় হয়ে যান আল্লাহর ওলি আর রাইতের বেলায় পোলার দন দিয়ে করেন আপনার বুকিতে ডলা ডুলি। আবে মাদারচোদ, এরকম ভাবে ফিল্টার মিল্টার ইউজ না করে নরমালি তুই বিষয়টা কইতে পারো যে তুই একটা বিটিএস, কারণ বিটিএস গুলো যারা যারা আছে তারা মেকআপ ফিল্টার এগুলোর মাধ্যমে এখন অব্দি বাইসা আছে। আর বাংলাদেশি ম্যাক্সিমাম যে ম্যাগি গুলো আছে তারা কিন্তু বিটিএস লাভারই হয়ে থাকে, তার কারণেই তো তার এত পরিমাণ ম্যাগি থাকে পাশে। তাই তো কুই আমার বেলায় মাইয়া যাই কুনে সব দিয়ে হালার বিটিএস মাগির দুনে, তার দুর্ভাগ্যবশত এক বিসি নাই এক ইঞ্চি, তারপরও দেখো গা ওকে পিছনে মাইয়া ঘুরে প্রত্যেক দিন প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি, আর এদিক দিয়ে এত বড় মন ধন নিয়ে আমি বেঁচে আছি, হ্যাঁ বড় একটা মাইয়া পাই না। সেকেন্ডে আল্লাহ প্রেমিক আর সেকেন্ডের মধ্যে হয়ে যায় তার পতিতাবাসী। তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো যে ওর বাবা কোথায়, অ্যাকচুয়ালি ওর বাবা হইতেছে প্রবাসী, যার কারণে আর কি তারা এসব সুযোগ করতে পারতেছে, নয়তো বা তোমরাই বলো দিনদাহারে এসব মাছ এলে কিভাবে এরকম ভাবে ভিডিও করতেছে। শুধু মাছ এলে করলে এটাও মানা যেত, কিন্তু এরা তো দেখি ভাই বোন নিয়ে একসাথে ভিডিও করতেছে, মানে একটা ছেলে যা চিন্তা করে দেখো যে কতটা সুযোগ পাইলে মানে মা বোন সবটারে একসাথে মিলা খাইতে পারে। মানে এসব পতিতার ছেলে মেয়ে আর আমার মধ্যে একটা অমিল জাতীয় জিনিস আছে, যেমন তোমাদেরকে একদম ক্লিয়ার করে বুঝাই দিই, যেমন এই ছেলেটা ধরো এই ছেলেটা বাসায় গেলে কিন্তু মা মেয়ে দুইটারই খায়, আর আমার দুর্ভাগ্যটা এতই খারাপ যে আমি বেকার বলে বাসায় গেলে ভাত খেতে গেলে জুতা মেয়েরা দুইবার খেয়ে দেয় ভাই। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা কথা বলি, আপনি যে কবরের কথা বললেন, আপনার অনেকেই আমাকে এই ধরনের কথা বলছে, ভাই
আপনার এত কবরের চিন্তা করতেছেন আপনার টিকটকে কি করে? আমরা টিকটকে তোমাকে চুদতে আসছি মাগির ঘরে মাগি। তো দেখো ভাই অ্যাকচুয়ালি মানে মেইনলি এক কথাটা তোমাদেরকে একদম বলে দেই যে এই মেয়েটারে দেখতেছো এই মেয়েটা এক নম্বরের একটা ম্যাগি হইতে পারে তোমাদের চিন্তা ভাবনায়। কিন্তু আমার চিন্তা ভাবনায় এটা একটা বিজনেস উইমেন। কেন তোমরা হয়তো জানো না যে তার স্বামী প্রবাসী। অ্যাকচুয়ালি গাইস তোমরা অনেকে জানো যাদের যাদের বড় ভাই কিংবা চাচা বাবা যেই বাইরে যাক না কেন তার কিন্তু মোটা অঙ্কের একটা স্যালারি পায় আর এইগুলো ফ্যামিলিতে পাঠায় বেড়াই। তবে তোমরা জানো খুবই হতবাক হবা যে এই মেয়েটার জামাই অ্যাকচুয়ালি তাদেরকে এক টাকাও দেয় না। কেননা এই মেয়েটার জামাই বুঝতে পারছে যে এই মেয়েটা যতই টাকা দেয় না কেন কোনো লাভ নাই। কেননা সে দিন শেষে রাতে প্রত্যেকটা রাতে সে পতিতাই যায়। তো এগুলোর কারণে আর কি তার স্বামী তাদেরকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। কিন্তু তারপর ওই যে বিজনেস ওমেন বললাম না মেয়েটাকে, তো এই মাটা অ্যাকচুয়ালি একজন পতিতার ওয়ার্কার পার্মানেন্ট ওয়ার্কার হয়ে গেছে। যখন থেকে সে বুঝতে পারছে যে তার স্বামী তাকে আর টাকা পাঠাবে না সে যাই না গেছে তাদের সম্পর্কে। তো আমি খুবই ধন্যবাদ জানাই এই মাটাকে, কেননা অনেক কষ্ট করে তার ছেলে মেয়েকে বড় করছে। অনেক কষ্ট করছে বলতে গেলে প্রত্যেকটা রাতেই তো বুঝো যে জায়গা থাকতে হয়, জায়গা থেকে কাজ করতে হয়, আবার কতটা ওজন নিতে হয় বুঝোই তো তোমরা। তবে তার একটা অ্যাডভান্টেজও সে গড়ে তুলছে, তার ছেলে মেয়েকে ঠিক একইভাবে তৈরি করে নিছে। তো আমি লাস্ট কিছু কথা এই মা আর ছেলেকে নিয়ে বলতে চাইতেছি, তার বাবাকে অ্যাকচুয়ালি বিষয়টা। তো ভাই আমার মনে হয় বেসিক্যালি ওর বাবা হয়তো বা প্রবাসী, নয়তো বা দেশে থাকে না, আর নয়তো বা ওর বাবা কোনো একটা দালাল ভাই। মানে ছেলে আর মায়ে যে এইসব করে বেড়াইতেছে তারপরও তার কোনো মানে লিমিটেশন নেই, সে কিভাবে সহ্য করে থাকতেছে ভাই? আমরা সাধারণ অডিয়েন্স হওয়ার পর আমরা এগুলো দেখতে পারতাছি না সেখানে কিনা তার ছেলে আর মা এসব আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা জিনিস কনফার্ম কি, অ্যাকচুয়ালি এই ছেলেটার বাবা হয়তো বা ওইটা হিজলা, নয়তো বা তোমরাই বলো এই ছেলেটাকে জন্ম দিতে পারে নাই। কেননা যদি হিজলা না হইতো তাহলে ছেলে আর মাকে কখনো এসব কাজ করতে দিত না, তার আগে দাদিয়া ঠেঙ্গে নলি কেটে দিত দুইটার। তো ভাই অবশেষে আমি যা বুঝতে পারলাম ওর বাবা হয়তো প্যারালাইসিসের রোগী, যার কারণে আর কি সে আর কি তার বউকে শান্তি দিতে পারে না, যার কারণে আর কি সে তার মায়ের সাথে কাজটা সারাইতেছে। তো আশা করি বুঝছো যে কি বলতে চাইতেছি এই ভিডিওতে। আর তারপর একটা কথা ক্লিয়ার করে দিই, আমি প্রথমে বলে দিছিলাম ভিডিওতে যে দয়া করে যারা তার গালি পছন্দ করে না তার এই ভিডিওটা দেখো না। তারপরে যদি কেউ গালি দিয়ে থাকো আমার কমেন্ট বক্সে তাদেরকে বলতে যে মাদারচোদ তারা মোবাইল চালাস কি লেগে, তো করে ফার্স্টে ওয়ার্নিং দেওয়ার পরে তারা ভিডিও দেখতে আহস কি লেগে। মানে যেসব জিনিস তোমাদের গোয়াতে ঢুকবে না সেসব জিনিস ঢুকাইতে যাও কেন? তোমার গোয়াতে ঢুকবে হলো পেন্সিল, তুমি এখানে বাস ঢুকাইবে কেন? তোমাদের জন্য মাথা নষ্ট কি বলবো, যাই হোক।